আজ সকাল সকাল আমরা ঘুরতে বেরিয়েছি এবং বিভিন্ন ক্লাবের কিরকম পূজার প্রিপারেশন চলছে সেটাই দেখার জন্য মূলত, কারণ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু দুর্গাপূজা শুরু হয়ে যাবে, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু শুরু হয়ে যাবে। তাই শেষ মুহূর্তে প্রিপারেশন কীরকম চলছে বিভিন্ন ক্লাবগুলোতে সেটাই দেখার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি আমরা। বিভিন্ন ক্লাবগুলোতে যাব আজকে এবং দেখার অবশ্যই চেষ্টা করব যে কীরকম প্রিপারেশন রয়েছে, কতটা কমপ্লিট হয়েছে তাদের পুজোর প্রিপারেশন। প্রথমেই আজকের গন্তব্য অরুণোদয় সংঘ, এবং অরুণোদয় সংঘে এসে আমরা দেখতে পেলাম যে জীবনের যে জীবন চক্র, সেই জীবন চক্রটাকে বিভিন্ন বিষয়ের মাধ্যমে দেখানো হয়েছে। সময়, অবশ্যই সময় আমাদের কারোরই হাতে থাকে না, সবসময় আমরা মনে করি যে সময় আর পাচ্ছি না, সেই বিষয়টাকেই খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। একেবারে ভ্রূণ থেকে বার্ধক্য পর্যন্ত যে আমরা ছুটতে থাকি, এই ছোটা বিষয়টা তুলে ধরা হয়েছে এখানে। এবং একটা সময় হয়তো আমরা দেখতে পাই যে যৌবন থেকে বার্ধক্য চলে এসেছে, কিন্তু তারপরে আমাদের অনেক কিছুই মনে হয় যে জীবনে হয়তো অনেক কিছুই অপ্রাপ্ত রয়ে গেছে, অনেক কিছুই হয়তো করার কথা ছিল যেগুলো আমরা করতে পারিনি, এই জিনিসগুলো রয়ে গেছে। তাই এই গোটা থিমের মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে সেখানে অবশ্যই যে ছুটতে হবে, কাজ করতে হবে, সব কিছুই করতে হবে, কিন্তু জীবনটাকেও কিন্তু খুব ভালোভাবে বাঁচতে হবে, সেই জীবন চক্রটাকেই দেখানো হয়েছে অরুণোদয় সংঘের এই প্যান্ডেল এবং গোটা থিমটার মাধ্যমে। দেখলেন যে এই মা দুর্গার এই মূর্তিটা কিন্তু ঘুরছে, জীবনচক্র যেভাবে ঘুরতেই থাকে সেভাবেই কিন্তু মা দুর্গার এই স্বরূপ ঘুরছে, এবং সেটা মা দুর্গার নজর যে প্রত্যেক দিকে রয়েছে সেটাই হয়তো দেখানোর চেষ্টা করা হচ্ছে এই থিমের মাধ্যমে। একটি ক্লাব শেষ করে আমরা আরও একটি অন্য ক্লাবে চলে এলাম। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এবার মহান ক্লাবে, এবং মহান ক্লাবের যে থিম যেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, এখানে সামনেই কিন্তু রয়েছে একটি ডাক্তারের পোশাক পরা একটি মেয়ের ছবি যেটা থার্মোকল দিয়ে বানানো হয়েছে। এবং কোয়াইট এভিডেন্টলি আমরা যেটা বুঝতেই পারছি যে এটা আরজিকরের ঘটনার একটা পুরো বিষয়টাকে কেন্দ্র করে এখানে বানানো হয়েছে থিম, এবং নারী সুরক্ষা এবং তার পাশাপাশি নারীর যে শিক্ষা এই বিষয়টার উপরেই কিন্তু জোর দেওয়া হয়েছে, যেটা অ্যাপারেন্টলি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বচ্ছ ত্রিপুরা নির্মাণ করার যে একটা সংকল্প নিয়েছে ত্রিপুরা সরকার, সেই বিষয়টার উপরও জোর দেওয়া হয়েছে। ভেতরে আমরা গেছিলাম, ভেতরে যেহেতু লাইটটা একটু কম সেভাবে আমি সেখানে ভিডিওটা করলাম না, কিন্তু অবশ্যই ভেতরে যেই চিত্রটা আমরা দেখলাম, মূর্তি এখনও কমপ্লিট হয়নি, কিছুটা আপনারা ভিডিওতে দেখবেন, কিন্তু ভেতরে যেটা রয়েছে সেখানে নারীদের বিভিন্ন যে স্বরূপ, অর্থাৎ বিভিন্ন ফিল্ডে নারীরা কাজ করছেন সেই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি এবং বিভিন্ন যে প্যান্ডেলগুলো রয়েছে সেখানে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব যে কী থিমে তারা কাজ করছেন। মহান ক্লাব বিগত দিনেও খুব সুন্দর তারা প্যান্ডেল করে মুক্তি করে, এবং তার জন্যই আজকে আসা, এবং খুব সুন্দরভাবেই কিন্তু আমরা দেখতে পেলাম সে বিষয়টা। অন্য ক্লাবগুলোতেও যাব এবং তুলে ধরবো আপনাদের সামনে। আরজিকরের সেই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ যেরকম গোটা দেশ জুড়ে হচ্ছে, নানান আর্টের মাধ্যমেও কিন্তু সেই প্রতিবাদ জারি রয়েছে, এবং সেটা কলকাতা হোক, আগরতলা হোক, বিভিন্ন মণ্ডপ সজ্জার মাধ্যমেও কিন্তু সেই বিষয়টা উঠে এসেছে।
চলে এলাম আরও একটি মণ্ডপে, আরও একটি প্রতিমার সামনে। শেষ তুলির টানি পড়ছে প্রত্যেকটা প্যান্ডেলে এবং প্রতিমায়, কিন্তু তার মধ্যেও মানুষ কিন্তু অনেকেই আসছেন, দেখছেন সেই প্রতিমাগুলো। ঘুরতে ঘুরতে এবারের গন্তব্য আমাদের কুঞ্জপন স্পোর্টিং ইউনিয়ন ক্লাব। এই স্পোর্টিং ইউনিয়ন ক্লাব বিগত বছরে আমরা দেখেছি যে খুব সুন্দর তারা প্রতিমা যেরকমভাবে করেছেন, প্যান্ডেল এর যে সাজসজ্জা সেটাও কিন্তু খুব সুন্দর ছিল, এবারেও তার ব্যতিক্রম নয়। তবে এবারে যে জিনিসটা আমরা দেখলাম, একেবারে মিনিমালিস্টিক জিনিস দিয়ে কিন্তু তারা প্যান্ডেল তৈরি করেছেন, সুতো দিয়ে কাপড় দিয়ে তৈরি করেছেন প্যান্ডেল, এবং খুব সুন্দরভাবে সেটা তারা করেছেন। আমরা জানি যে ত্রিপুরার বন্যা পরিস্থিতি খুব একটা খারাপ ছিল এবং তাকে কেন্দ্র করেই বিভিন্ন ক্লাবগুলো পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের, এবং অনেক ক্লাব কিন্তু আমরা দেখেছি যে তাদের দুর্গাপূজার যে বাজেট সেই বাজেট থেকেও সাহায্য করেছেন বন্যাপীড়িত মানুষদের। এই বিষয়ে এই ক্লাবে এসে আমরা দেখতে পেলাম মিনিমালিস্ট জিনিস দিয়ে একেবারেই ছোট আকারে করা হয়েছে, একেবারেই স্বল্প বাজেটের এই ক্লাবের সাজসজ্জা করা হয়েছে, কিন্তু ভেতরে যে প্রতিমা আমরা দেখলাম এই প্রতিমাতে কিন্তু অবশ্যই রয়েছে সাবেকিয়ানার ছাপ, অর্থাৎ ট্র্যাডিশনাল এবং মডার্ন এই দুটো বিষয়ের যে মেলবন্ধন সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যায় এই ক্লাবে এসে। প্যান্ডেলগুলো ঘুরে পেট পুজো সেরে এক মিষ্টির দোকানে চা খেয়ে চলে এলাম বাড়িতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।